খাদ্যের দাম বেড়ে গেছে, ফুয়েলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, এবং বাংলাদেশে অলমোস্ট মোর দেন 90% সবকিছু আমদানি নির্ভর। পুরো পৃথিবীতেই আসলে মূল্যস্ফীতিটা একটা কথা বলার বিষয়, আলোচনার বিষয়, কিন্তু জাতীয়ভাবে সরকারের তো আসলে দায় থাকে যে মূল্যস্ফীতি কমাচ্ছেন কিনা। গত সরকারের কোনো ভুল পদক্ষেপ কি ছিল যেটার কারণে আসলে মূল্যস্ফীতি আমরা কমাতে পারিনি বা আজকের এই জায়গায়, অসহনীয় জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি? দেখুন, একটা কথা বলে হিউম্যান রাইটসে বা পৃথিবীর সব সংবিধানেই আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটার সাথে প্রতিদিনে একটা একটা খরচ ইমপ্লিকেটেড। আপনি দৈনন্দিন জীবনযাত্রা যদি নির্বাহ করতে চান তাহলে এই বেসিক জিনিসগুলো নিয়ে আপনাকে ব্যয় করতে হয়, এর একটা বাড়া উঠানামা আপনাকে ইম্প্যাক্ট করে। এটা ইম্প্যাক্ট করে শুধুমাত্র শিক্ষাও না, এটা স্বাস্থ্যগত কারণও আছে এবং সার্বিক জীবনযাত্রার মানটাকে। তো আমি বলতে চাইছি না যে কোনো ভুল সিদ্ধান্ত বা অন্যান্য সিদ্ধান্ত যেটা পূর্ববর্তী সরকার করেছে বা হয়েছে এরকম জিনিস। অবশ্যই এইখানে একটা বড় জিনিস ছিল যে বাংলাদেশের প্রেক্ষিতে মার্কেট কন্ট্রোলটা করতে গেলে একটা বেটার গভর্নেন্স দরকার। তো যেটা অপশাসন বা এগুলো বলছি আমরা, সেটাও কিন্তু একটা গভর্নেন্সের পার্ট। প্রত্যেকটা গভর্নেন্সের মধ্যে কিছু উইক থাকে, সেগুলোকে আবার মেক আউট করতে হয় এবং ওখানে ক্ষত সারাতে হয়। তো দু মাস হয়েছে যে এই সরকার এসছে এবং আমরা যদি প্রধান উপদেষ্টার ভাষণ দেখি, উনিও কিন্তু বলেছেন যে আন্তর্জাতিক যে সমস্ত কনফ্লিক্ট হয়েছে সেগুলোর কনফ্লিক্টের একটা ইম্প্যাক্ট আছে, সেটার সাথে আপনার দেশের সাপ্লাই চেনটা আছে, কোভিড ইস্যু আছে, ওনার ভাষণ এগুলো ছিল। এবং ওইগুলো জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে ওনার যে 3-0 দেখি তাহলে সেগুলো জায়গায় ইম্প্যাক্ট করেছে। তো ফলে হয়েছে কি, যখনই আপনার ডেইলি এসেনশিয়াল যেগুলোর সাথে আমাদের এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে সূচকগুলো আছে সেগুলোতে ইম্প্যাক্ট করে, তো প্রথম জিনিস আমরা যে চোখে তাকিয়ে দেখি তাহলে গ্লোবালি আপনার দেখেন খাদ্যের দাম বেড়ে গেছে, ফুয়েলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, এবং বাংলাদেশে অলমোস্ট মোর দেন 90% সব কিছু আমদানি নির্ভর। তো বাংলাদেশ খুব বেশি বেশ ব্যয় করে, তো ব্যয় করার জন্য বাংলাদেশের মাথায় পিছিয়ে আয়ও বেড়ে গেছে। আমরা যদি শেষ ইয়েটা দেখি, ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের 2022 সালের হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দেখি, 23 সালে ওটা আপনার ডিসমিনেশন হয়, ওখানে কিন্তু বলেছে যে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, কিন্তু এর মানে এই না যে বাংলাদেশের মানুষ বেশি আয় করছে, ব্যয় করছে। তো ব্যয় কোত্থেকে হচ্ছে, যেটা ছিল সঞ্চয় সেখান থেকে ব্যয় করা, তো ওইটা কিন্তু আগে থেকেই আপনার 22-23 ছিল। তার মানে আমরা যদি বলি যে বাইরের যে কনফ্লিক্ট ছিল এক্সটার্নাল, সেটার সাথে আপনার কোভিড ইস্যু ছিল, আমরা হয়তো ওটা সাকসেসফুলি গ্রামীণ অর্থনীতি দিয়ে ওভারকাম করতে পেরেছি, কিন্তু ওইটার লিগেসি গ্লোবালি চলছে এখনও পর্যন্ত, এবং আমাদের এখানে তো অভাব অনুভূত হবেই। আমি আপনার সাথে কথা বলছিলাম যে আমরা যদি দেখি ইনফর্মাল সেক্টর বাংলাদেশে খুব বড়, আর বাংলাদেশে ইনফর্মাল সেক্টর বড় হওয়ার জন্য প্রায় 88% লোকজন ইনফর্মাল ইকোনমিতে জড়িত। ইনফর্মাল সেক্টরে তারা আবার চ্যাম্পিয়ন, যেমন ধরেন চট্টগ্রামের খাতুনগঞ্জের একজন কিন্তু গ্লোবাল মার্কেটে প্রাইস কীভাবে ওঠানামা করে সেটা সে খবর রাখে, এবং সে অনুযায়ী তারও প্রাইসটা সে আমদানিটা ইয়েটা করে। আরেকটা জিনিস বলছি যে সাপ্লাই চেন, গ্লোবালি তো আপনি দেখছেন সাপ্লাই চেন নষ্ট হয়েছে, বাংলাদেশে ইম্প্যাক্ট হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আমাদের আমদানি রেস্ট্রিকশনও দিয়েছে। সো এগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনাকে ইম্প্যাক্ট করে। আর অবশ্যই জলবায়ুগত জিনিসগুলো ছিল, যেটার মধ্যে বলেছেন আমাদের উপদেষ্টারা যে বন্যা ছিল এবং বন্যা এখনও যে যা প্রকোপ যায়নি তা না, সেটাও তো একটা সাপ্লাই চেন এবং ঘাটতি পূরণ করতে সেইভাবে পারেনি, কিন্তু এই জায়গাগুলো নিয়ে যে অ্যাড্রেসটা করতে হবে সেটা আমার কাছে মনে হচ্ছে যে এই মাত্র 2 মাস হয়েছে এসেছে, এখন তারা ওয়ার্কআউট করছে। আর আমি বলছি যেহেতু আন্ডার যারা ইনফর্মাল সেক্টরে গভর্নেন্সটা খুব সুন্দর তাদের, গত পরশু দিন একটা জায়গায় দেখলাম যে 9টা জায়গায় হাত বদল হয়, বাট এটাকে গভর্নমেন্টকে আরও বেশি গভর্নেন্স সিস্টেমটা ইম্পোজ করতে হবে এই জায়গাগুলোতে। আমরা আরও এটা অবশ্যই কাজ করতে হবে। তবে মূল্যস্ফীতির জন্য আমরা
সার্বিকভাবে যদি আপনার কথাকে আমরা সাম আপ করি যে গ্লোবাল একটা ইম্প্যাক্ট রয়েছে, সাথে সাথে আমাদের দেশে যে গুড গভর্নেন্সের অভাব রয়েছে সেটাও একটা বড় কারণ। একটা তো হতেই পারে, কারণ আমাদের আমি দেখলাম 9টা কি 10টা এজেন্সি, ওরা কিন্তু 9টা পয়েন্ট যদি হাত বদল হয় খুব তাড়াতাড়ি কিন্তু মোবাইল ফোনে কথা বলে সেরে ফেলে, দাম ঠিক করে ফেলছে, ওটাও কিন্তু দাম দেখেন কত হবে, ওটাও কিন্তু এরকম একটা কাহিনী আছে। আর একটা তো আছেই যে যখন একটা দেশের ইকোনমি বাড়ে তখন অসুস্থ প্রতিযোগিতা বাড়ে, রিক্সাওয়ালাও এখন ফ্লাইটের মালিক হতে চায়, বড় লোক হতে চায়, এই ধরনের জিনিসগুলো না আছে। বাট আপনি যদি আমি খেয়াল করে দেখেন আমাদেরকে 6-7টা বা 8টা মিনিস্ট্রি একসাথে বসে ওই যে ওরা যেরকম ইনফর্মালি অ্যাড্রেস করে, আমি কতখানি ইনফর্মালি অ্যাড্রেস করতে পারছি সেই মার্কেটটাকে এবং কিভাবে আমি গ্র্যাব করতে পারি। আমার কথা হলো কি যে আমরা কেন তাদের থেকে ওরা যে সিন্ডিকেট হয় সরকারও কেন ইনসিন্ডিকেট না, একদমই তাই, সেই সেই প্রশ্নটা আমাদের এবং উত্তর খোঁজার চেষ্টা করব।